السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، وعلى آله وأصحابه أجمعين. قال النبي صلى الله عليه وسلم: بعثت معلما لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. شكر دشك من لي مهان الله تعالى درباري لاكو كوري شكر يا دي كورشي ربي كريم আমাদেরকে তৌফিক দান করেছেন দিনের এই শেষ বেলায় অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রিয় একটি অনুষ্ঠান নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা এর সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন এর জন্য সকল শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বি করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন ও সুন্নাহ রেখেছেন তার একটি অংশ আল্লাহ রাব্বি করিম আল্লাহ রাব্বি করিম দয়া করে মায়া করে আল্লাহ তাআলার অনেক বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন বুইস্তু মুআল্লিবা রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তাই আজকে মানবতার শিক্ষক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক এবং গবেষক সুসাহিত্যিক মুফতি মোহাম্মদ আলী হাসান তৈয়ব ইসলাম বিভাগীয় প্রধান দৈনিক নয়া শতাব্দী ঢাকা সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হুসাইন হেলালি السلام عليكم ورحمة الله. السلام ورحمة الله. شيخ كمان أتشن. حياكم الله الحمد لله. أبني كمان أتشن. الحمد لله الله تعالى كوب بالو ريك أتشن. أبنا ركاتش أمرا جان بو جد رسول أكرم صلى الله عليه وسلم نيجي بول أتشن. جاما كي الله تعالى باتي أتشن شيخو كيشبة. تو رسول تو مرهو تا شيخو. رسول تو الله تعالى رسول كي باتي أتشن رحمة الله للعالمين بنيه. تو جيني رحمة تني أي جوغة شكل جنوي شيخو. رسول أكرم صلى الله عليه وسلم أبو رسول الشيخار বৃহৎ অংশ গ্রহণ করেছেন হযরত সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যার কারণে সাহাবাই সম্পর্কে রাসূল নিজেও বলেছেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন সন্তুষ্টি দিয়ে তো আপনার কাছে রাসূল যেই বলেছেন বুইস্তু মুআল্লিমা লি উতাম্মিমা মাকারিমাল আখলাক এই হাদিসের উপরে আমরা বিস্তারিত আলোচনা শুনব ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ চমৎকার একটি বিষয় আজকে বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস এবং সিরাতের মাস চলছে রবিউল আউয়াল চমৎকার সময় প্রযুক্তি একটি বিষয় দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা আল্লাহ নকল করেছেন রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে আরো কয়েকটা আয়াতে বলেছেন যে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা যে একজন রাসূল পাঠান যিনি মানুষকে শেখাবেন জ্ঞান শেখাবেন হে প্রজ্ঞা শেখাবেন এবং গ্রন্থ বই শেখাবেন বই থেকে জ্ঞান শেখাবেন অর্থাৎ কোরআন শেখাবেন হাদিস শেখাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই বলেছেন যেটা আপনি বলেছেন যে বুইস্তু লি উতাইমিমা মাকারিমাল আখলাক বুইস্তু মুআল্লিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে আমি প্রেরিত হয়েছি মানুষের চরিত্রের উৎকর্ষ পূর্ণতা দেবার জন্য অর্থাৎ আমি প্রেরিত হয়েছি মানুষের জন্য শিক্ষক হিসেবে মুআল্লিমা আমি মানবতার জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি দেখুন পৃথিবীতে কেউ ম্যাথের শিক্ষক কেউ সায়েন্সের শিক্ষক কেউ গণিতের শিক্ষক কেউ বাংলার শিক্ষক কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সব বিষয়ের শিক্ষক এবং পৃথিবীর শিক্ষকরা নির্দিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট জায়গার শিক্ষক বিশেষ করে অনলাইনের যুগেও একজন একের সাবজেক্টের শিক্ষক কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানবতার শিক্ষক এই জন্য যদি শিক্ষকরা কোনো কিছুতে সম্মানিত বোধ করতে চান যে আমাদের সম্মান দেওয়া হয়েছে এই এই তাদের সবচেয়ে বড় সম্মান এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শিক্ষক তিনি শিক্ষক হিসেবে এত হয়েছেন এবং একজন শিক্ষক যদি আদর্শ শিক্ষক হন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কাজে সেই মহান কর্মেই তিনি নিয়োজিত হয়েছেন এবং শিক্ষকদের ফজিলত মর্যাদা তাৎপর্য বলতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন অদ্ভুত একটি হাদিস আমরা যেখানে কোরআনে দেখেছি আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা তার নবীর উপর দরুদ পেশ করেন নবীর উপর শান্তির কামনা করেন তো সেই একই শব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা এবং মাছেরা পর্যন্ত সমস্ত প্রাণী তারা দোয়া করতে থাকেন মুআল্লিমিন নাস আল খায়র
মানুষকে যারা ভালো কিছু শিক্ষা দেয় তাদের জন্য সবাই শান্তি কামনা করতে থাকে সুবহানাল্লাহ তাহলে একজন শিক্ষকের জন্য ইসলাম কত বড় মর্যাদা দিয়েছে এবং ইসলাম কত বড় প্রেরণা তাকে দিয়েছে যে তার জন্য আল্লাহ তার জন্য ফেরেশতা তার জন্য সমস্ত সৃষ্টি জীব তার জন্য দোয়া করে ভালো চায় যে একজন শিক্ষক তার মর্যাদা এত বেশি সবাই তার জন্য ভালো দোয়া করেছেন এবং শিক্ষককে কেন এই মর্যাদা দেওয়া হয়েছে কারণ শিক্ষক এমন একটি পেশা যেই পেশা সব শ্রেণীর মানুষকে গড়েন শিক্ষকরা প্রাথমিকভাবে যারা শিক্ষা নেয় প্রাথমিক শিক্ষা সেই শিক্ষার পর একজন একে বিষয়ে যায় কিন্তু এই যে শুরু সূচনাকালে শিক্ষা সেই শিক্ষার উপর একটা মানুষ সারা জীবন কাটায় এই জন্য শিক্ষককে এত মর্যাদা দেওয়া হয়েছে তবে আমাদের শিক্ষকদের বুঝতে হবে আমরা যে শিক্ষক আমরা যেন সত্যিকার শিক্ষক হই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা বলতেন তিনি তা করতেন এবং কোরআনে বলা হচ্ছে তোমরা কেন সেই কথা বলো তামুরুনান নাস বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম তোমরা মানুষকে ভালো কথা বলো নিজেরা ভুলে যাও আজকে আমরা আমাদের শিক্ষকদের যে অবস্থা দেখছি তারা নিজেরা নিজের নানান রকমের কোন্দল নানান রকমের ফেরকাবাজিতে এবং তারা নিজেরা নিজেদের পদ এবং তাদের যে পেশার যে মর্যাদা সেটা নিজেরা তারা লঙ্ঘন করছেন যে কোনো আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে দেখি স্টুডেন্টরা শিক্ষকদের বিরুদ্ধে মানববন্ধন করে তাদের অফিস রুম ভেঙে ফেলে তাদের ওপরে গিয়ে হামলা করে এগুলো আমরা কখনো কল্পনা করতে পারি না ইসলাম যে শিক্ষা দিয়েছে সেটা যদি মানুষের মধ্যে থাকতো তাহলে একটা সমাজে কখনো এরকম ঘটনা ঘটতো না যে ভিসির বাসভবন ঘেরাও করতে গিয়েছে ছাত্ররা কারণ এখানে আমরা দুইটা জিনিসের ঘাটতি একটা হলো ইসলামী শিক্ষা আমরা ছাত্রদেরকে দিতে পারছি না শিক্ষকের যে কি মর্যাদা এটা ইসলাম যেভাবে শিখিয়েছে আর কেউ এভাবে শেখানো সম্ভব নয় একই সঙ্গে শিক্ষকদের জন্য যে নৈতিকতা থাকা উচিত তার আদর্শ মানুষের যে একটা উদাহরণ হওয়া উচিত সেই জায়গা থেকে আমাদের শিক্ষকরা অনেক দূরে সরে আপনি যথার্থ বলেছেন শিক্ষকের মর্যাদা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পেয়েছি রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষক হিসাবে পাঠিয়েছেন তবে আপনি যে বিষয়টি বলেছেন যে একজন শিক্ষকের জন্য কি কি প্রয়োজনীয় এটা খুবই জরুরি একটি বিষয় আমরা দেখেছি যে ছোটবেলায় আমরা যখন পড়েছি সেই টিচারের কথা এখনও যখন মনে পড়ে মক্তবে পড়েছি স্কুলে পড়েছি আমরা আমার যতটুকু মনে পড়ে যে আমার এক হিন্দু টিচার ছিলেন আমি এখনও যখন ওনাকে দেখি পথে ঘাটে দেখি আমাদের ছোটবেলায় সেই শ্রদ্ধাটা কিন্তু ওনার উপরে চলে আসে সত্যিকার শিক্ষক ছিলেন তারা সেই মায়া সেই দরদ নিয়ে আমাদেরকে তারা করেছেন দর্শক মণ্ডলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা শিক্ষক ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন এবং মসজিদে নববীতে এক জায়গাতে তালিম হচ্ছে অন্য জায়গাতে জিকির আসকার হচ্ছে রাসূল তালিমের হালকায় বসে গিয়েছেন এবং বলেছেন আল্লাহ রাব্বে করিম আমাকে শিক্ষক বানিয়ে জগতের বুকে পাঠিয়েছেন চলুন শিক্ষকের অনেক অনেক মর্যাদা রয়েছে শিক্ষকের জন্য যে বিষয়টি প্রয়োজন আলহামদুলিল্লাহ যারা আমরা শিক্ষকতা করছি আমাদের ভেতরে সেই অনুভূতি আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছেন আছে আলহামদুলিল্লাহ তবে আমরা আলোচনা করছি এই জন্য যাতে আরো বেশি হয় এক ছাত্রের প্রতি দরদ মায়া মমতা একজন শিক্ষকের ভেতরে অবশ্যই থাকতে হবে যিনি ছাত্রের প্রতি দরদ মায়া নিয়ে তাকে টিচিং দেবেন তাকে পড়াশোনা করাবেন মুখে যে কথাটি বলবেন এটা এটা ছাত্রে একেবারে কল্প পর্যন্ত পৌঁছে যাবে এবং এর উপরে সে চলতে থাকবে সবচেয়ে বেশি যেটা দরকার আদর্শবোধ একজন শিক্ষক ধূমপানের বিরুদ্ধে বলছেন উনি যদি সিগারেট খান তাহলে তার শিক্ষাটা কিভাবে সুন্দর আপনি বলছিলেন এজন্য এটা খেয়াল করুন এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে সেভাবে গড়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক শিশুকে নিয়ে এসেছে এই শিশুর সম্পর্কে অভিযোগ সে প্রচুর মিষ্টি খায় তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কি সমস্যা বলেছেন ইয়া রাসূলুল্লাহ সে প্রচুর মিষ্টি খায় মিষ্টি খুব পছন্দ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আচ্ছা ঠিক আছে আগামীকালকে নিয়ে এসেন পরের দিন নিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বলেছেন যে বাবা মিষ্টি কম খাবে মিষ্টি খেলে তোমার জন্য ক্ষতি হবে প্রথম দিন কেন বলেননি রাসূল নিজেও মিষ্টিকে পছন্দ করতেন এজন্য বলেননি নিজে ছেড়েছেন এরপরে পরের দিন ছেলেকে সুন্দরভাবে উপদেশ দিয়ে বুঝিয়ে দিয়েছেন আর রাসূলের প্রতিটি কথা তো মনে মুক্তা রাসূলের কথাগুলো এত দামি এত ওজনী এত পাওয়ারফুল এত প্রভাবযুক্ত আল্লাহ রাব্বে করিম রাসূলকে দিয়েছেন যার জন্য যেটা বলেছেন আল্লাহ তাআলা সেটাই করে দিয়েছেন সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বে করিম আমরা প্রত্যেকই শিক্ষক আমাদের মা বোন যারা আছেন তারা সন্তানদের শিক্ষক
আমাদের বাবারা যারা আছেন তারা তাদের সন্তানদের শিক্ষক প্রাথমিক শিক্ষক এবং শিক্ষক কিন্তু মা বাবা প্রথমে ঘর থেকে সে যা শিখবে তার অন্তরে বসাবে পরবর্তীতে সেটাই কিন্তু সে আদর্শ লালন করে সে বড় হতে থাকবে এজন্য মা বাবাদের জরুরি আমরা যেন প্রাথমিক শিক্ষাটা তাকে সঠিক দিনই দিতে পারি আপনারা দেখেছেন আমাদের প্রোগ্রামে অনেকে বলেছেন হুজুর সন্তান কথা শোনে না বয়স হয়ে গিয়েছে সে এখন একদম মানে লাগামহীন চলাফেরা করছে কোনোভাবে তাকে মানানো যাচ্ছে না নেশাযুক্ত হয়ে যাচ্ছে নেশাদার বন্ধু বান্ধবদের সাথে সে আড্ডা দিচ্ছে এই ধরনের এগুলো হচ্ছে কেন যে প্রাথমিক শিক্ষাটার মধ্যে ইসলামী শিক্ষা না থাকার কারণে দ্বীনী শিক্ষা না থাকার কারণে সে দরদ মায়া না থাকার কারণে অনেক সময় হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উসওয়া যে শিক্ষা যে আদর্শ রয়েছে আমাদের জন্য আমরা যেন তা গ্রহণ করতে পারি বাস্তবায়ন করতে পারি বাস্তব জীবনে সেটা যেন আমরা খাটাতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু বুঝার জানার থাকে প্রশ্ন করুন অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন কোনো সমস্যা নেই আর একটা কথা হুজুর আমার সাধু সন্তান অনেক অসুস্থ হুজুর একটু তাদের জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করছি দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নেয়ামত দান করুন ধন্যবাদ জাযাকাল্লাহ পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন করুন হুজুর জি আমার বয়স অনেক বেশি 60 বছর 70 বছর কিন্তু আমার ছেলে কি দেখে না আল্লাহ তাআলা বাঁচান আপনাকে আল্লাহ তাআলা রহম করুন জি আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো বুঝতে পেরেছি আমরা আলোচনা যখন শুরু করেছিলাম ভূমিকাতে এই বিষয় নিয়ে কথা বলছি আপনি শুনতে থাকুন ধন্যবাদ আপনাকে বুঝতে পেরেছি জি খুবই খুবই দুঃখজনক ঘটনা দেখুন আল্লাহ তাআলা বাবা মার জন্য যে দোয়াটা শিক্ষা দিয়েছেন বিখ্যাত যে দোয়া যেটা আল্লাহ আমাদের বলেছেন তোমরা বাবা মার জন্য এই দোয়াটা করো সেটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আমাদের রব আপনি আমাদের বাবা মাকে সেভাবেই দয়া করুন তাদের এই বার্ধক্যকালে যেরকমভাবে আমাদের শিশুকালে তারা দয়া করেছিলেন তো এই বৃদ্ধ অবস্থায় বাবা মাকে দেখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ এবং পৃথিবীতে কোরআন এবং হাদিসে স্পষ্ট বক্তব্য আছে যে কোনো মানুষ বাবা মার প্রতি তার দায়িত্ব পালন না করে সে কখনো সফল হতে পারবে না পৃথিবীর কোনো সফল মানুষ দেখানো সম্ভব নয় তিনি ধার্মিক হন আর অধার্মিক হন যে বাবা মার সঙ্গে তিনি অসৎ আচরণ করেছেন কিন্তু তিনি ক্যারিয়ারে সফল হয়েছেন এরকম কোনো উদাহরণ দেওয়া যাবে না তো আপনার ছেলে সন্তান যারা আছে তাদেরকে আমরা বলছি আল্লাহ আপনাদের হেদায়ত করুন আপনারা বাবা মার কাছে ক্ষমা চান এবং তারা আপনার মাকে যথাযথভাবে দেখাশোনা করুন আপনাদের মধ্যে সাধ্য যতটুকু আছে তাকে দেখাশোনা করুন আপনার মার যে দীর্ঘ নিঃশ্বাস আমরা শুনলাম এবং আপনার স্বামী যিনি তিনিও আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের ওনার যে দীর্ঘ নিঃশ্বাস শুনলাম এটা আল্লাহর আরশের কাছে পৌঁছে যাচ্ছে আপনারা যদি তার সঙ্গে তার হক আদায় না করেন তাহলে কিন্তু আপনারা যদি নামাজ পড়েন রোজা করেন হজ করেন যাকাত দেন কোনোটাই আপনাদের কাজে আসবে না কারণ আল্লাহ তাআলা কোরআনে বারবার করে তার হকের সাথে বাবা মার হকের কথা বলেছেন যথার্থ আপনি বলেছেন আমার মাকে আমরা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আসলে আমাদের কাছে নেই যে আপনার ব্যথা আপনার দরদ আপনার মায়া আপনার কষ্ট সেটা আপনি ভালো বুঝেন আমাদের কাছে ভাষা নেই তবে আপনার সন্তানের মতোই আমাদেরকে যদি আপনি দেখেন আমরা আপনাকে যে বিষয়টি বলবো যে আপনার সন্তানরা কথা শুনছে না আর আপনাকে দেখছে না আপনার দুই ধরনের কষ্ট হচ্ছে একটা হলো মানসিক কষ্ট আর একটা হলো শারীরিক কষ্ট দুটোই কিন্তু আপনি পাচ্ছেন তো এই এই কষ্টকে আসলে দূর করতে
আসতে পারবে তারাই তারা যারা বাহিরে আছে অথবা আপনার সন্তান তারা আমাদের পক্ষে আসলে সম্ভব নয় তা আপনি যেটা জানতে চেয়েছেন যে আমি কি করব আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন ওদের জন্য দোয়া করুন এবং আপনার যে আক্ষেপের আহ শব্দটি আমরা পেয়েছি এখানে লক্ষ লক্ষ মানুষ যেটা শুনতে পেয়েছেন আপনার কথাগুলো এই কথা যদি আল্লাহর আরশ পর্যন্ত চলে যায় এবং হাদিসে যতটুকু আমরা হাদিসে যতটুকু পেয়েছি যে মা বাবার আহ শব্দ আরশে সরাসরি পৌঁছে যায় এখানে কোনো মাধ্যম কোনো মিডিয়ার প্রয়োজন হয় না তা আপনার এই কষ্ট সেখানে পৌঁছে গেলে আপনার সন্তানদের জন্য বিশাল ক্ষতি হয়ে যাবে যেখানে রাসূল বলেছেন রেজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন রব্বে করিমের সন্তুষ্টি লাগবে জগৎ এবং পরকালে যদি বাবা মা সন্তুষ্ট থাকে আর রব্বে করিম অসন্তুষ্ট হয়ে যান যদি বাবা মা অসন্তুষ্ট থাকে সাহাবীর ঘটনা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমার সন্তান তো মারা গেছে খড়িটড়ি নিয়ে এসো তাকে আগুনে পোড়ানো হোক তখন বলল যে আমার সন্তানকে আগুনে পোড়াবে বলছে হ্যাঁ তোমার সন্তান তোমাকে কষ্ট দিয়েছে যদি তুমি তাকে ক্ষমা না করো তাহলে তাকে আসলে আগুনেই পোড়ানো হবে নিশ্চিত এটা নিশ্চিত তো সেই জন্য এটা খুবই দুঃখজনক তবে আমরা আপনাকে পরামর্শ দেব যে আপনি আপনাদের নেতৃস্থানীয় বা গ্রহণযোগ্য আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে আপনার স্বামীর দৃষ্টি আকর্ষণ করুন এবং সন্তানদেরও দৃষ্টি আকর্ষণ করুন সম্ভব হলে স্থানীয় কোনো আলিমের কাছে আপনি চিরকুট লিখে পাঠান যে তারা যেন তাদেরকে নসিহা করেন যে আপনার স্বামীকে যে আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব কি ফরজ এবং সন্তানদের সুন্দর আপনি বলেছেন তো এই জন্য আপনার জন্য আমাদের আসলে বলার কিছু নেই আমাদের দোয়া রইল আপনার জন্য তবে আপনার পড়শি যারা আছে এখন এলাকার ওনাদের জন্য উচিত পড়শি হিসাবে আপনার খোঁজ খবর রাখা যাবতীয় খোঁজ খবর রাখা সন্তান যা না করছে আল্লাহ তাআলা আল্লাহ বান্দা বান্দাদেরকে আল্লাহ তাআলা জগতের মধ্যে যতদিন রাখবেন আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করেই দেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন আমরা দেখব আব্বা যান আগে চলে গেলেন আম্মা যেন কদিন পরে কয়েক মাস পরে চলে গেলেন কয়েক বছর পরে চলে গেলেন যার দাদার কাছে ছিলেন তিনিও চলে গেলেন কিন্তু আল্লাহ তাআলা বিশেষ রহমত ওনাকে লালন পালন করেছেন তো রবিউল আউয়ালের রাসূলের সিরাতের এই মাস রাসূলের আগমনের এই মাস থেকে আমরা এটা শিখতে পারি এলাকাবাসী যারা আছেন ওনাদের উচিত যে আপনার খোঁজ খবর নাও আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতে থাকুন এই ছাড়া আপনি একটি কথা বলেছেন যে আমি কিভাবে বাঁচব বাঁচাবেন বাঁচাবেন তো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বাঁচাবেন এবং আল্লাহ রহমতের উপরে আপনি অটল অবিচল থাকুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য রহম করুন আমরা দোয়া করছি পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমার সাতটা প্রশ্ন অনেকদিন পরে হুজুর আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে যে যারা নেককার বা বদকার ওদের মৃত্যুটা কেমন হবে আমাদের বাড়ির একটা মেয়ে মারা গেছে মানে মারা যাওয়ার 10 মিনিট আগে ওর কাপড়ের মধ্যে আগুন লাগছে ও নিজে বলছে কাপড় আগুন লাগছে কেউ দেখে না আবার বলে সাপ আসে শুধু কাপড় দিয়ে শুধু মুখ ঘোরাবে তখন কেউ কেউ বলে এই মেয়েটার হয়তো খারাপ হয়তো জাহান্নামে যাবে এই কারণে দুই নাম্বার প্রশ্ন বলুন আপনি দুই নাম্বার প্রশ্ন হচ্ছে মানে অনেকে বলে হাদিসে আছে যে স্ত্রী রাগ করে স্বামীর সাথে আলাদা যদি বিছানা শো তার সৎপুরাদের ফেরেস্তা ওই মহিলা তার আলো জ্বলে তো স্বামী যদি রাগ করে স্ত্রীর সাথে আলাদা বিছানা ঘুমায় তাহলে কি ওই পুরুষটার সাথে কি ফেরেস্তারা কি নালন জ্বলে আর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে হুজুর আমার একটা বান্ধবী ওর সামনে ওর মায়ের একটা পুরুষের সাথে মানে জেনাকারি করেছে এর খারাপ করেছে একটা জেনাকারি গুলা করেছে ওর মেয়েটা তো দেখছে আর প্রায় 15-16 বছর দেখছে কিন্তু কাউকে বলে না ওর বাপের থেকে বলে না এই ভাই কাউকে বলে না মনের কষ্টটা এখন এর কিন্তু মাকে আমরা বুঝতে পেরেছি আপনি 3-4 নাম্বার প্রশ্ন বলুন আপনি 4 নম্বর প্রশ্ন বলুন অনেক গুণা অনেক গুণা ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়র দান করুন প্রথম যে প্রশ্নটি বুঝতে পেরেছেন নেককার এবং বদকারের মৃত্যুর লক্ষণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নেককার এবং বদকারের আলামত কি দেখুন
আসলে আল্লাহ তাআলাই সবার সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন এবং তিনিই জানেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বিভিন্ন নিদর্শন বলেছেন। যেমন আমরা ধরুন একটা বৃষ্টি হবে, আমরা কিন্তু একটু আগে থেকে বুঝতে পারি, একটা খাবার পচে যাবে আমরা একটু আগে থেকে বুঝতে পারি। তো এরকম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু নিদর্শন বলেছেন। নেককারের নিদর্শন যেমন আছে যে মৃত্যু সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মাউতুল মুমিনি আরকু জাবিন, যখন মৃত্যু নেককার ব্যক্তি মারা যায় তখন তাদের কপাল ঘামে মৃত্যুর আগে। এরকম অনেক সময় অনেক সুসংবাদ দেখানো হয়, বাকি মৃত্যু যিনি মৃত্যু পথযাত্রী তার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এরকম তাদেরকে স্বাগত জানানো হয়। হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো, যারা নেককার ব্যক্তি তাদের মৃত্যুটা হয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আটার মধ্যে থেকে ঠিক যেরকমভাবে একটা চুল থাকলে বের করলে যেরকম বোঝাই যায় না, ঠিক এরকম স্মুথলি তাদের মৃত্যুটা তাদের প্রাণটা বের করা হয়। তো তারা বেশি কষ্ট পায় না এবং আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এরকম বলেছেন যে যারা নেককার ব্যক্তি তাদের মৃত্যু সময় তাদেরকে সুসংবাদ দেওয়া হয়। হাদিসে স্পষ্ট এসেছে যখন নেককার ব্যক্তিকে জান কবজ করার জন্য আসে তখন ফেরেশতারা আসার সময় তখন তারা স্বর্ণের এরকম একটা তস্তরি একটা বর্তন একটা পাত্র নিয়ে আসে, সেখানে এরকম বলে যে হে প্রশান্ত চিত্ত বের হয়ে আসুন, এবং আসার সময় সবাই বলতে যায় বলতে থাকে যে এই নেককার ব্যক্তিকে আনুন তাড়াতাড়ি আনুন। এবং এই ব্যক্তির যখন রুহ কবজ করা হয়, আমার লোম শিউরে উঠেছে, নেককার ব্যক্তির যখন রুহ কবজ করা হয় তখন তার রুহটা এরকম উপর দিকে উঠতে থাকে এবং সবাই স্বাগত জানাতে থাকে একদম আকাশে বাতাসে একদম আনন্দর, এবং কবরের মধ্যে এরকম তার জন্য বলা হয় যে আফরিশু লাহুল জান্নাত, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। ঠিক একইভাবে বদকার ব্যক্তি যারা তাদের জন্য যখন ফেরেশতারা জান কবজ করতে আসে তখন তারা বলে ওই নিকৃষ্ট ব্যক্তিকে জান কবজ করতে যাচ্ছ, দুর্গন্ধ, তাকে এনো না তাকে এনো না, তার জন্য ময়লার পাত্রে তার জান কবজ করা হয় এবং তাকে যখন নিয়ে যাওয়া হয় সবাই তাকে দেখে বলা দূর হও দূর হও দূর হও, এবং যখন তাকে কবরে রাখা হবে তখন কবর তার জন্য অভিশাপ দিতে থাকে। আর কবর রাখার সঙ্গে সঙ্গে ফাতাখতালিফু আজলাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের এরকম করে এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, কঠিন অবস্থা হবে। তো আপনি যেটা বলেছেন যে মহিলার কথা হতে পারে যে এটা তার একটা বৎকার হওয়ার একটা নিদর্শন, কিন্তু যেহেতু মারা গেছেন তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন লা তাসুবুল আমওয়াত ফা ইন্নাহুম ক্বাদ আফজু ইলা মা কদ্দামু, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে গালাগাল করো না, তাদের সম্পর্কে নেতিবাচক কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ তার ভালো মন্দ এটা আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ সেটা ব্যবস্থা নিয়েছেন। আমাদের যেটা দায়িত্ব সেটা হলো শিক্ষা নেওয়া যে আল্লাহ আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আমাদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে ও আলহিকনি বিস সালিহিন, তাওয়াফানি মুসলিমা আলহিকনি বিস সালিহিন, আল্লাহ এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। মানুষের যখন 40 বছর হয়ে যাবে তখন এই দোয়াটা পড়া সুন্নত, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, মানে হলো আল্লাহ আপনি আমাকে এই মুসলিম হিসেবে মৃত্যু দান করেন এবং নেককারদের সাথে যথার্থ আপনি বলেছেন নেককার এবং বদকারের মৃত্যুর কিছু লক্ষণ। আমাদের শেখ আলী হাসান তৈয়ব সাহেব বলেছেন, এছাড়াও আরো অনেক কথাই এখানে আছে। তো যেই মেয়েটার ব্যাপারে মানুষ খারাপ ধারণা করছে যে সে কবরে আজাব হবে এই ধরনের, আসলে একজন মানুষের সাকরাত মউত, মউতের কষ্ট, মউতের গড়গড়া যখন শুরু হয়ে যায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, আর যখন না থাকে না সে আবল তাবল বলতে থাকে, এই বলার দ্বারা সে জাহান্নামি, এতটুকু বলা যারা বেঁচে আছেন কারোই উচিত না, বলা উচিত না, মনে করা উচিত না, মনে করা উচিত না এতটুকু বলে করার দ্বারা। তবে দুনিয়াতে যে যেটা বেশি চর্চা করে যখন তার সাকরাতে মৌত গড়গড়া শুরু হয়ে যায় ও চর্চাটা কিন্তু তার জবান দিয়ে বের হতে থাকে। কেউ যদি বেশি কোরআন তেলাওয়াত করতে থাকে ঠিক মৌতের পূর্ব মুহূর্তে কোরআনের আওয়াজ বের হতে থাকে, কালিমার উপরে মেহনত করে কালিমা বের হতে থাকে, এটা একটা আমরা অনেক দেখেছি। শুধু যারা একদম প্রকাশ্য বেঈমান, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করে বিদ্রুপ করে, তাদের মৃত্যুর পূর্বে যদি এরকম যন্ত্রণা দেখা যায় সেগুলো আমরা বলবো, সেটা নিয়ে আমরা কিছু করা মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা যে দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তা হলো যে তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। রাসূল বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য বোনের জন্য এই দোয়াটা আপনারা সকলে করবেন। আর আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে স্বামী যদি রাগ করে স্ত্রীর বিছানা ত্যাগ করে তো উনি সরেছেন 70,000 ফেরেশতা। আমরা প্রশ্নটা শুনেছি এবং খুব মানে আমি আসলাম এই জন্য যে আসলে আমাদেরকে কিছু মানে এই বর্তমান চলমান সময়ে কিছু বিষয় আমাদের অবচেতন মনে বিষাক্ত চিন্তা আমাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা হলো সব কিছুর ক্ষেত্রে একটা সমান চিন্তা, মানে উনি যদি এটা করে তাহলে আমি এটা করবো না কেন, উনি যদি এটা করে আমি এটা করবো কেন, তাহলে কি বলবেন যে পুরুষের দাড়ি আছে আমার দাড়ি নাই কেন, আমরা কি বলবো মহিলার লম্বা চুল আছে আমাদের লম্বা চুল নাই কেন, এটা একদম খুবই রং চিন্তা। দেখুন আল্লাহ তাআলা
নারী এবং পুরুষকে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে সম্মানিত করেছি। এবং আল্লাহ তাআলা বলেছেন যে মানে আমিনা মিনকুম মিন যাকারিনা ও উনসা, তোমাদের মধ্যে থেকে নারী পুরুষ যেই ভালো কাজ করবে আমি তার জন্য উত্তম জীবন রেখেছি, আখিরাতে উত্তম প্রতিদান রেখেছি। সুতরাং এই সেন্স থেকে কখনো চিন্তাই করব না, প্রশ্ন করব না, প্রথম হলো এটা কথা। দুই নম্বর কথা, এক্স্যাক্টলি যেই প্রশ্নটা আপনি করেছেন যে মহিলাদের ব্যাপারে এরকম কথা, হ্যাঁ হাদিস আছে, স্পষ্ট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইদা দাআল মারআতা যাওজুহা, যখন কোনো নারীকে তার স্বামী ডাকবে এবং তিনি যখন ইচ্ছা করে তার কাছে অস্বীকৃতি জানাবেন, তখন লানাত আল মালায়েকাতু হাত্তা ইউসবিহা, ফেরেশতারা সকাল পর্যন্ত বদদোয়া করতে থাকে, অভিশাপ করতে থাকে যে এটা কিরকম একটা অসৎ নারী, কিরকম একটা অবাধ্য নারী যে তার স্বামী তাকে দেখেছেন তিনি আসছেন না, এটা দেওয়া হয়েছে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে পুরুষদের ব্যাপারে এমন ব্যালেন্সিং কথা বলেছেন যেটা আমরা কল্পনা করতে পারি না। আমি নারীদেরকেই বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে যেরকম বলেছেন পুরুষদের ব্যাপারেও বলেছেন, কিন্তু এটা বিষয়টা তর্ক করার নয়, আল্লাহকে ভয় করার বিষয়। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সেই সময় তিনি দুইটা সর্বশেষ কথা বলে গেছেন, নামাজ নামাজ, আর একটা তোমাদের অধীনে যারা আছে স্ত্রীদের হকের কথা বলেছেন। কিন্তু স্পষ্ট এটা বুঝতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কথা বলতাম, নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে, তার মানে কতটা আনুগত্যের কথা বোঝা যাচ্ছে। সুতরাং এই কথাটা ঠিক। আর হ্যাঁ, স্বামীকে যদি আপনি ডাকেন, স্বামী যদি না আসেন, সেটা দুজন আসলে আপনার দুজন সুন্দর করে আন্ডারস্ট্যান্ডিং। দেখুন দাম্পত্য জীবনটা হলো সুন্দর, বেয়ারিং কেয়ারিং শেয়ারিং সবই ঠিক আছে। এখানে আমি আমার বোনের কথার দ্বারা যতটুকু বুঝতে পেরেছি, এখানে আসলে ওই ধরনের ঝগড়া নয়, মান অভিমানের একটা ঝগড়া। উনি যেমনটি বলেছেন যে স্বামীর স্ত্রীর মন মানসিকতা সবই ঠিক আছে, স্বামী হয়তো অভিমান করে বালিশ নিয়ে অন্য বিছানা চলে গিয়েছেন, এতে করে ওনার যে অভিযোগটা যে আমি তো আমার পক্ষ থেকে তো কোনো ধরনের রাগের উদ্যোগী বা ই আমার কাছে নেই, স্বামী যদি চলে যায় আর কোনো কারণে, তো সে কারণে আমি কি ফেরেশতাদের লানত পাবো নাকি? দেখুন ফেরেশতাদের লানত বিষয়টা এত এত সহজেই স্বাভাবিক, একটু কথা কাটাকাটি হলে একটু মান অভিমান হলে যে পাবেন তা নয়, তবে হাত্তাল মুগদর যথাসম্ভব চেষ্টা করা স্বামী স্ত্রী সম্পর্কটা যেন গভীর থাকে। কারণ হলো কি, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, আমরা কথা কাতরে ছোট ছোট বড়দিকে যায়, ছোট্ট ছোট্ট মান অভিমান থেকে ঝগড়াতে পরিণত হয়, ঝগড়া থেকে একসময় আরো ডিপে চলে যায়। এজন্য যথাসম্ভব নিজেরা মিলমিশ করে থাকি। এখানে হুবহু একটা হাদিস আছে, আমরা এই বোনকে হাদিসটা কোট করব, বিশেষ করে অনেক বোন শুনে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো শুনবো, অনেকবার অপেক্ষা করছেন। দ্বিতীয় যে প্রশ্নটি উনি করেছেন যে জেনার যে অপরাধ, যে পরকীয়া ব্যভিচার, এটা নিয়ে বলছেন। দেখুন এ ব্যাপারে কোরআন ও হাদিসে খুবই কঠোর কঠোর কথা বলা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রীকে রেখে পরের নারীর প্রতি আসক্তি, এটা একটা ভাইরাস, এটা একটা মহামারী, এটা একটা মহাব্যাধি, এটা সব ধর্ম সব জাতিতেই খারাপ মনে করে। কিন্তু বর্তমানে এত নিকৃষ্ট একটা সময় চলছে, মানবতার ইতিহাসে নৈতিকতার দিক থেকে এত খারাপ সময় জাহিলি যুগেও যায়নি, এখন অনেক দেশে এটাকে আইন করে বৈধ করা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশেই বলা হয়েছে, কোনো আদালতে একজন বিচার বলেছেন কোনো সমস্যা নেই যার সাথে যায়। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ তাদেরকে ব্যত্যাঘাত করার কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ ফৌজদারি এটা বিধি দিয়েছেন, দণ্ডবিধি আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখের জেনা হলো দেখা এবং কানের হাতের জেনা হলো ধরা, এরকম প্রত্যেকটা অঙ্গ জেনা করে, জেনা করার আগের যে স্টেপ এগুলোকে জেনা বলেছেন। আর জেনা কত খারাপ, আল্লাহ কোরআনে বলেছেন নেককারদের জান্নাতি লোকদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট হাদিস আছে যে কোনো ব্যক্তি ঈমান রাখে এরকম ব্যক্তি যেন তার প্রতিবেশীর স্ত্রীর দিকে বদনজর না দেয়, স্ত্রীর সঙ্গে মেলামেশা না করে, অর্থাৎ এটা হয়, এটা হতে পারে, এজন্য রাসূল আগে সতর্ক করেছেন। প্রিয় বোন, এটার জন্য সবচেয়ে বেশি দরকার আমাদের পারিবারিকভাবে বলেছেন, শরীয়তের দৃষ্টিতে আমরা কথা বলি, কোরআন ও সুন্নার আলোকে কথা বলি, কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় রাসূলের হাদিসে পরিষ্কার ভাষায় হারাম বলা হয়েছে, অর্থাৎ জেনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহের পরে অন্যদের প্রক্রিয়া, এগুলো সম্পূর্ণরূপে হারাম, শরীয়তের দৃষ্টিতে কোনো ধরনের অনুমতি নেই। তো হারাম তো হারামই, হারামের ব্যাপারে আপনি যেমনটি বলেছিলেন শাস্তি কি, হারাম হারাম অবলম্বন করলে কবিরা গুনা, এক কথায় বড় গুনা, যে পর্যন্ত কবিরা গুনার মধ্যে মোস্ট সবচেয়ে বড় তার মধ্যে এটা, এটা যে পর্যন্ত সে তাওবা না করবে এ পর্যন্ত আল্লাহ পাক
আল্লাহ তাকে maaf করবেন না ক্ষমা করবেন না এত বড় কবিরা গুনাহ মিশকাত শরীফের হাদিসে শাইখ আমি দেখেছি পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে আকবারুল কাবায়ের আল ইশরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন এরপরে জেনার এগুলোর কথা বলা হয়েছে তো সবচেয়ে বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত কবিরা গুনাহ নিয়ে কেউ কবরে গেলে ক্ষমা প্রাপ্ত হয় না তওবা করতেই হয় তাকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং এতটুকু বলা হয়েছে যে মুরতাকিবে কাবায়ের যারা কবিরা গুনাহে লিপ্ত হয় যে পর্যন্ত সে গুনায় যুক্ত থাকে এ পর্যন্ত তার ঈমানটা তার সাথে থাকে ওয়ালা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ঈমানটা বের হয়ে যায় তখন তার থেকে চলে যায় এজন্য তওবা করা তা সকলের জন্য তওবা করা আল্লাহ তাআলা maaf করে দিন পরবর্তী দর্শকের কথা আমরা শুনব জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ وعليكم السلام ورحمة الله وعليكم السلام ورحمة الله আমি কোরআন শরীফ পড়ি কিন্তু কোরআন শরীফে সেজদা আছে আমি দিতে পারি না কিন্তু আমি বুঝতে পারি না যে কিভাবে দিতে হইব আমার বড় ভাবি মাদ্রাসার লাইনে পড়াশোনা করছে আমারে দেখাইছে আমার মেয়েও আমারে দেখাইছে কিন্তু তারপর আমি খেয়াল রাখতে পারি না হতো আমি সেজদা দিতে পারি না এই জন্য আমি অনেক কষ্ট পাইতে আমার জন্য দোয়া করবেন আর একটি প্রশ্ন বলে গিয়েছেন আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনাকে ধন্যবাদ আপনি আফাতুল ইলম আল নিসিয়ান মানুষের একটা সমস্যা হলো মানুষ ভুলে যাওয়া এটা এতে মন খারাপের কিছু নেই ভুল হতেই পারে আমাদের প্রোগ্রামকে আপনি ভালোবাসেন ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন যখন যেই প্রশ্নটা করেছেন কি যেন প্রশ্নটা করলেন সিজদার আয়াত আসলে আচ্ছা দেখুন সিজদা আপনি ভুলে যান বিষয়টা আসলে ভুলে যান না সহজ আপনি তো নামাজ পড়েন হ্যাঁ নামাজ যেহেতু পড়েন তো নামাজের মতোই এটা নিয়মটা হলো আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় যাবেন আবার আল্লাহু আকবার বলে উঠে যাবেন ঠিক আমরা যেরকম মানে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই তারপর থেকে যেরকম আল্লাহু আকবার বলে সিজদায় যাই বা আল্লাহু আকবার বলে উঠি সেম এই ব্যাপারটা এটা ভুলে যাওয়ার কিছু নাই আর সিজদা আপনি যেই কোরআনেই পড়েন প্রত্যেকটা কোরআনেই সিজদার আয়াতের বাম পাশে দেখবেন ডান পাশে বা বাম পাশে ওখানে চিহ্ন দেওয়া আছে এবং ওই আয়াতের উপরে একটা সিজদার মতো একটা একটা মসজিদের একটা চিহ্ন দেওয়া আছে জায়নামাজের ওটা দেখলে আপনি বুঝবেন যে এই জায়গায় সিজদা আছে আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে বাড়িয়ে দিন আপনি ফরজ নামাজ পড়া রব্বি জিদনি ইলমা পড়ুন দেখুন শায়খ আপনি সুন্দর বলেছেন আপনি আমাদের কাছে দোয়া চেয়েছেন যে আপনি সিজদা করতে পারছেন না এর জন্য দোয়া চেয়েছেন সিজদা যখন আপনি ইমানদার মাশাআল্লাহ শায়খ আমি একটু কথা বলবো এখানে যে আপনি যখন সিজদা করতে পারছেন না আপনার মেয়ে দেখায় দিছে আপনার এক ভাবি আপনাকে দেখিয়ে দিয়েছে তারপর আপনি করতে পারছেন না দেখুন তেলাওয়াতে সিজদা যখন আপনি করবেন পড়বেন তখন আপনার উপরে এই সেজদাটা করা ওয়াজিব হয়ে যায় তো আপনি ওয়াজিব পালন করেন নাই আপনার অবুঝের কারণে অথবা না বুঝার কারণে এটার জন্য আপনি কারো কাছে যদি বলেন আমি তো বুঝতে পারছি না নামাজটা পড়তে পারি না আমার জন্য দোয়া করো এটাকে আসলে আপনি নামাজ পড়তে হবে এরপরে দোয়া সেজদাগুলো করতে হবে এরপরে দোয়া তো আমাদের শায়খে যে কথাটা বলে দিয়েছেন একেবারেই সহজ আপনি অত্যন্ত সুন্দর যখন আপনি দেখবেন যে আপনার তেলাওয়াত যেহেতু আপনি কোরআন পড়তে পারেন মাশাআল্লাহ কোরআন পড়েন তো পাশে দিয়ে সেজদা লেখা আছে সুন্দরভাবে ঘর লাগে দেয় সুন্দরভাবে দেখা আপনি যখনই তেলাওয়াত করবেন তখন আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে একটা সেজদা করে আবার দাঁড়াবেন অথবা বসে থাকেন কোনো সমস্যা নেই সেটাও যদি আপনার কষ্ট হয় তাহলে আপনি যদি বসে থাকেন তো বসে আপনি সেজদা করে আবার উঠে বসে যাবেন যদি আপনার মা যায় জাস্ট একটা সেজদা করে আপনি আবার উঠে তেলাওয়াত শুরু করে দিলেন আল্লাহ আকবর বলে গেলেন সুবহান রাব্বিয়াল আলা তিনবার বললেন আবার আল্লাহ আকবর বলে উঠে গেলেন এতটুকু তো আপনি পারবেন তেলাওয়াত করতে পারেন মাশাআল্লাহ এতটুকু আপনাকে করতে হবে আর অতীতে যে সেজদাগুলো আছে সেগুলো আপনি একটু স্মরণ করে একটা হিসাব করে দিয়ে দিলেন দেখা যাবে যে সেজদাগুলো আদায় হয়ে যাবে ওয়াজিবটা আদায় হয়ে যাবে এরপরও যদি দুই একটা বাদ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো আল্লাহ তাআলা যেন আপনাকে আমাদের সকলকে ক্ষমা করে দেন আমরা পরবর্তী দর্শকের কথা শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তোর আমি গাজীপুর থেকে বলছি জি বলুন আমার তিনটা প্রশ্ন বলুন প্রথম প্রশ্ন হাতের ছাত্র দশ বছর বয়স এখন তো সে ও কত বছর বয়স সে ও ইমামতি করতে পারবে বা জানাজার সালাত পড়াতে পারবে আরেকটা প্রশ্ন হলো হুজুর মৃত ব্যক্তি গোসল করানোর পরে পরিবারের সদস্যদের কি গোসল করতে হয়
দুটো প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, কত বছর বয়স ইমামতি করতে পারবে না? আসলে দেখুন, ইমামতির জন্য দুটো ব্যাপার, একটা হলো বালেক সাবালক হওয়া ফরজ নামাজের ইমামতির ক্ষেত্রে বিশেষ করে, আর হলো যে কোরআন আয়াত পড়তে পারা, যতটুক পড়া ফরজ, সুরা ফাতিহা এবং মিনিমাম চারটা সুরা বা দুইটা সুরা যদি দুই রাকাত নামাজ হয়, আর নামাজের সুরা কারা যেগুলো আছে সেগুলো জানলে উনি ইমামতি করতে পারবেন। বালেক হওয়াটা এটাই হলো হানাফির মাঝে জরুরি, অর্থাৎ কত বছর যখন সে বালেক হবে এরপরে সে ইমামতিও করতে পারবে, নামাজের জানাজার ইমামতিও সে করতে পারবে। এখানে মুফতি সাহেব যে বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে, যে প্রত্যেক মা বাবাই চান যে আমার সন্তানরা যখন হাফেজ হয়েছে তো জানাজাটা যেন সে পড়ায়। ওনাদের একটা বিশ্বাস যে আমার হাফেজ ছেলে যদি আমার জানাজা পড়ায় তো আল্লাহ তাআলা হয়তো বা মাফ করে দিতে পারেন। অত্যন্ত মোবারক আশা, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকতময় করুন। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে যারা গোসল দিয়েছেন তাদের তো গোসল দেওয়া উচিত অথবা? জি, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে দুটা বিষয়, দেখুন যিনি গোসল করাচ্ছেন যদি তার গায়ে নাপাকি লাগে তাহলে তো তিনি অবশ্যই গোসল করবেন, সেখানে নাপাক দূর করা ওয়াজিব। আর যদি নাপাকি নাও লাগে তাও মোস্তাহাব হলো গোসল করা, সতর্কতামূলক যে নিজের কোনো নাপাক থাকলে সেটা সরিয়ে লাগবে। আর অন্য লোক যারা গোসল করায়নি পরিবারে তাদের গোসল করা, তাদের গোসল করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এই ধরনের কুসংস্কার আমার কানে আরও এসেছে যে এই লোকটি ফ্যামিলির সবাই ইন্তেকাল করেছেন এমনি তারা দুঃখিত ব্যথিত, এখানে পরিবারের সদস্য যারা আছেন সকলকে গোসল করতে হবে, সবাই উপর জুপুরি মাসলা দিতে পছন্দ করে, আল্লাহ মাফ করুন। সুন্দর আপনি বলেছেন, ধন্যবাদ। যারা গোসল করাবেন, অনেক সময় তো পরিবারের সদস্যরা গোসল করান না, বাইরে কেউ এসে গোসল করাতে পারেন, তো যারা গোসল করাবেন গোসলের সাথে জড়িত বা সংশ্লিষ্ট ওনারা গোসল করে পরিষ্কার হয়ে জানাজা শরীক হবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বিষয় জানতে চাচ্ছি। হ্যালো, বলুন। আমি আমার মাথা চুল পড়ে যায়, এই জন্য আমি মাথায় পেঁয়াজের রস দিই। জি, হ্যাঁ বুঝতে পেরেছি। এরপর এখন আপনি কি জানতে চাচ্ছেন বলুন। পেঁয়াজের রসটা দেয়াতে আমার হয়তো নামাজের সময় হয়ে গেল, আমি কি তখন নামাজ পড়তে পারবো? বুঝতে পেরেছি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পেঁয়াজের রস না? পেঁয়াজের রস। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মানে প্রাকৃতিক চিকিৎসা করেন চুল পড়া রোধে, ভালো, খুব ভালো। পেঁয়াজের রসের তো প্রলেপ পড়ার কথা না, প্রলেপের বিষয় নয়। উনি যেটা জানতে চেয়েছেন যে অজু আছে, সব আছে, সব ঠিক আছে, উনি যখন ব্যবহার করে নামাজ রক্ত হয়ে গিয়েছে, জীবন কোনো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অজু ভঙ্গের নির্দিষ্ট কারণের সাতটি, এর বাইরে আপনার দুনিয়ার যত দুর্ঘটনা ঘটুক কোনো সমস্যা নেই। আপনি চিকিৎসা হিসাবে এই ঔষধ ব্যবহার করছেন, আর পেঁয়াজের রস এরকম নয় যার দ্বারা কোনো আস্তর আপনার মাথা উপর পড়ে যায়, তাই এই জন্য এই রস ব্যবহার করে চিন্তা করেছেন যে এটার গন্ধ যেহেতু খেয়ে হতে পারে। আপনি তো আর জামাতে যাচ্ছেন না? জি, জামাতে আছি। কোনো সমস্যা নেই, আপনি মসজিদের ক্ষেত্রে নামাজ পড়ুন। জি শেখ, আপনাকে ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন। আহসানা জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আল্লাহ রাব্বে করিমের তৌফিকে আল্লাহ তাআলা আমাদেরকে আনার তো আসার তৌফিক দান করেছেন, তো আল্লাহ রাব্বে করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য যে আদর্শ রাসূল রেখে গিয়েছেন, যে আমরা পেয়েছি রাসূলের পদাঙ্ক অনুসরণের মাঝেই কিন্তু শান্তি, এবং আল্লাহ তাআলার ইবাদতের মাঝেই কিন্তু ইহ পরজগতের শান্তি, যেমনটি সূরাতুল ফাতিহায় আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলে দিয়েছেন। আমরা বারবার নামাজে তেলাওয়াত করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অন্য সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হুনাফা আলিল্লাহ, অর্থাৎ একনিষ্ঠভাবে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, এবং আমাদের যা কিছু চাওয়ার আছে আমরা চাবো আল্লাহ তাআলার কাছে, যে চাওয়ার যদি হয় তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সাহাবাই কেরামের যে আদর্শগুলো আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সাহাবাই কেরাম জীবন গড়েছেন, সেই আদর্শগুলো আমরা পেয়েছি। সাহাবাই কেরাম সামান্যতম কিছু
কিছুর প্রয়োজন হলেও নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজে দাঁড়িয়ে দু রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বে কারীমের কাছে নিজের প্রয়োজনগুলো পেশ করতেন আল্লাহ তাআলা পূরণ করে দিতেন এই ধরনের বহু ঘটনাবলী কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের অনেকে প্রশ্ন করেছেন অনেকে জানতে চেয়েছেন অনেকে সমস্যাও আছেন আল্লাহ তাআলা সমস্যাগুলোকে দূর করে দিন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে চির শান্তির জায়গা হলো জান্নাত জান্নাতে কারো 1%ও পেরেশানি কষ্ট থাকবে না একবার 100-100 সেখানে শান্তি আর প্রশান্তি পাবে কিন্তু ইহ জগতে মাঝে মাঝে কিছু রোগ বিরোগ কিছু কষ্ট কিছু এই সেই থাকবে এর মধ্যে কিন্তু চলতে হবে একটাকে পুঁজি করে একদম হাল ছেড়ে দেওয়া এটা কিন্তু উচিত নয় রব্বে করিম অনেক সময় নিয়ামত হিসেবে কাউকে বিপদ দেন নিয়ামত হিসেবে কাউকে রোগ বিরোগ দেন নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা কাউকে বিভিন্ন সমস্যা দেন এই জন্য এটাকে বান্দা কিভাবে গ্রহণ করে এটা হলো দেখার বিষয় আল্লাহ পাক আমাদেরকে যখন যেভাবে রাখেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কল্যাণের ফয়সালা করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখানে দোয়া হবে দুরূদ ইস্তেগফার পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين يا رب لك الحمد كله ولك الثناء كله ولك المجد كله يا ذا الجلال والإكرام يا راحم المساكين يا راحم المساكين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم غو مالك غو رحمن ديابان مهربان الرحمن الرحيم مولاي كريم اپنی كتو ديابان كتو مهربان الله دينير شهر بلائي اپنا شاهد اور باري اما در کے دو هات تولے کچھو کتھا برتا بولار توفیق دان کرچن سربون کرا توفیق دان کرچن দুই ফোঁটা চোখের পানি ফেলার তৌফিক দান করেছেন আমাদের মনের আকুতি বিনতিগুলোকে আপনার কাছে পেশ করার তৌফিক দান করেছেন মেহেরবানি করে আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনার সিফাতি নামগুলো রসিলায় আমাদের সকলের জিন্দগির গুনাগুলো মাফ করে দেন মাওলাই কারিমে প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আমরা যারা যুক্ত আছি বিশেষ করে যারা আয়োজন করেছেন বসুন্ধরা পরিবার আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ আত্মীয় স্বজন ছেলে মেয়ে পরিবারের সদস্য যারা আছেন আমাদের যারা আছেন ও যারা অনুষ্ঠান দেখছেন যুক্ত আছেন তাদের পরিবার যারা আছেন এ আল্লাহ আমাদের দেশের মানুষগুলোকে সকলকে আপনি মাফ করে দেন সকলকে বরকতময় জিন্দগির ফয়সালা করে দেন আল্লাহ আপনার রহমত পাওয়ার জন্যে আপনার করুণা পাওয়ার জন্যে দুনিয়াবি কোনো মাকসাদ নয় কোনো শোহরত নয় কোনো কিছুর নয় শুধুমাত্র আপনার জন্য আপনাকে পাওয়ার জন্য দিনে খেদমত চলছে ইয়া করিম আপনি কবুল ও মঞ্জুর করে নেন মাওলাই করিম আল্লাহ আপনি কুদরতিভাবে শুনতে পেয়েছেন কতমার দিলের আকুতি মিনতি চোখের পানি ধরে রাখতে পারেন না সন্তান দিয়েছেন নেয়ামত দিয়েছেন কিন্তু এই সন্তান মা বাবাকে কষ্ট দিচ্ছে ইয়া করিম ওই সন্তানদের কলবকে আপনি ঘুরাইয়া দেন তাদের দিলের মধ্যে মা জননীর মহাব্বত আল্লাহ আপনি ঢেলে দেন দুনিয়ার মধ্যে কত মানুষকে কত মায়া দিয়েছেন কত মহাব্বত দিয়েছেন মার মতো এত আদর এত সোহাগ এত মহাব্বত আর কারো মধ্যে পাওয়া যায় না নিঃস্বার্থভাবে এই মা সন্তানকে ভালোবেসেছেন আদর সোহাগ দিয়ে বড় করেছেন অসুস্থ হলে সন্তানের চোখে পানি নেই কিন্তু মার চোখে পানি ইয়া করিম এত কষ্ট করে প্রত্যেক মা বাবারা সন্তানকে লালন পালন করেছেন আজকে যখন সন্তানের কষ্টে তাদের চোখে পানি পড়ে ইয়া করিম বড় কষ্ট লাগে গো মাহবুব
ওগো মালিক তাদেরকে আপনি বোঝ দান করেন, যারা অসুস্থ সুস্থতার নেয়ামত দান করেন, ডেঙ্গু জ্বরে যারা আক্রান্ত তাদেরকে ভালো করে দেন। মাওলাই করিম হাসপাতালগুলোতে যারা আক্রান্ত হয়ে আছেন, মাওলাই করিম সকলকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। আমাদের গুনার কারণে ইয়া করিম বিভিন্ন বলা মুসিবত এসে থাকে, ইয়া করিম গুনাগুলোকে দূর করে দেন। যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাদের হৃদয়ে আল্লাহ কোরআন সুন্নার মহাব্বত নেই, তাওহীদের মহাব্বত নেই, ঈমানের মহাব্বত নেই, তা আপনি ঢেলে দেন, আমলে জিন্দেগি আপনি দান করেন, বুঝার মতো তৌফিক দান করেন। ইয়া করিম আপনি সাহাবায়ে কেরামের জামানাতে আমরা দেখেছি কত মানুষকে আল্লাহ ঈমানের প্রতি মহাব্বত দিয়েছেন, সাথে সাথে রসুলের কাছে সেই ঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছেন, ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছেন। মাওলাই করিম আপনি তো কুন ফায়াকুনের মালিক, মেহরবানি করে আল্লাহ হেদায়েত আপনি নসিব করেন। কাদের কুদর রক্তধারী বরকামাল انت حسبي انت ربي جل جلال الهي گر کے دریا اے گناہ ہم تو میدانی وقد ہستے گواہ ہم گناہ بے عدد را بار بستم ہزار بار توبہ شکستم یا کریم اپنے حبیب طفیل احمد دعا کے قبول و منظور کرے نین আমাদের আল্লাহ মওতের সময় যেন ঈমান নসিব হয়, আল্লাহ আমাদের সকলের জন্য সেই ফয়সালা করে দেন। আল্লাহ 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 জপনেওয়ালা আমাদেরকে বানাইয়া দেন, জাকিরিন শাকিরিন হিসাবে আপনি আমাদেরকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেন, আপনার হাবিব রসিলে আমাদের দোয়াকে কবুল করে নেন। বিফাদলি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين